যদি পলিটিক্যাল লোকদেরকে রেখে এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন তাহলে নিয়োগ প্রক্রিয়া কখনোই মেধাযুক্ত ঘুষমুক্ত স্বচ্ছতার সঙ্গে হতে পারে না। এই ক্যাবিনেটের নোটে মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন যত বেআইনি এই চাকরিগুলোকে রেগুলারাইজ করার জন্য ওয়েটিং লিস্ট। আমি আপনাকে পরবর্তী সময়ে ক্যাবিনেটের নোট দেখিয়ে দেব। এই ক্যাবিনেটের নোটে মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন যত বেআইনি এই চাকরিগুলোকে রেগুলারাইজ করার জন্য ওয়েটিং লিস্ট, এর জন্য 262 কোটি টাকা স্পেশাল স্যাংশনও ফাইন্যান্স থেকে করেছিল। এবার রেফারেন্স দেওয়া হয়েছিল ওই আমাদের যে ক্যান্সার পেশেন্ট যে এসএসসি স্টুডেন্ট তার রেফারেন্স দিয়ে উনি করতে চেয়েছিলেন, সেটা করতে পারেননি। অতএব এভাবে কেউ চাকরি দিতে পারে না। আমি শুধু আপনাদের মাধ্যমে যারা লিগাল ব্যাটল লড়ছেন মাননীয় আইনজীবীরা তাদেরকে এবং যারা আইনি লড়াইটা দিচ্ছেন তাদের প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে আপনারা পশ্চিমবাংলার সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে স্কিল নিয়োগ দক্ষ যেখানে যেখানে প্রফেসর মাস্টার ডাক্তার বা অন্যান্য ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বা WBCS ক্যাডার থেকে শুরু করে নিয়োগের ক্ষেত্রে UPSC-র মতো কোনো একেবারে পারদর্শী সংস্থাকে দিয়ে নিয়োগ করার আবেদন তুলুন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দুবাইতে বর্তমানে দুবাইতে যাওয়া ডায়মন্ড হারবারের সাংসদ কেন প্রতিশ্রুতি দেবে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে মন্ত্রী কেন মিটিং করবে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে মিটিং করতে গেলে স্কুল সার্ভিস কমিশনের সচিব শিক্ষা সচিব বা যে যারা নিয়োগ সংক্রান্ত বিষয়ে দায়িত্বে রয়েছেন এক্সপার্টরা যারা আধিকারিক যারা সরকারের নিয়ম মেনে চাকরি দেন তাদের আলোচনা করা উচিত এবং প্রস্তাব থাকলে কোর্টে রাখা উচিত। এতে রাজনৈতিক ব্যক্তিদের জড়ানো উচিত নয়। রাজনৈতিক ব্যক্তিদের জড়ালে পরেশ অধিকারীকে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করানো হবে আর অঙ্কিতা অধিকারীর মতো ববিতাদের মতো বঞ্চিত করে চাকরি দেওয়া হবে আর অনুব্রত মণ্ডলের মেয়েদের মতো যারা কোয়ালিফাইড করেননি টেট তাদেরকেও চাকরি দেওয়া হবে। যদি পলিটিক্যাল লোকদেরকে রেখে এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন তাহলে নিয়োগ প্রক্রিয়া কখনোই মেধাযুক্ত ঘুষমুক্ত স্বচ্ছতার সঙ্গে হতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।